আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে প্রথম ম্যাচেই আশরাফুলের বিধ্বংসী ব্যাটিং এ বিসিবিকে কড়া জবাব ফাঁস হল কেন কোটি টাকার পিএসএল বাদ দিয়ে ডিপিএল খেলছেন সাকিব রেকর্ড পারিশ্রমিকের শর্তেই মহামেডানের হয়ে মাঠে নেমেছেন তিনি আবারও জেমি সিডন্স ব্যাটিং এবং রঙ্গনা হেরাত স্পিন কোচ হচ্ছেন বাংলাদেশের ব্যাটে ঝড়ো ইনিংস প্রাইম সহজ জয়। জাতীয় দলের পর ডিপিএল ধারাবাহিক সেরা পারফর্ম করে আবহানিকে জয় এনে দিয়েছেন মুশফিকুর রহিম বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন সোমবার থেকে মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লীগ সবসময় এই লিগ ওয়ান ডে ফরম্যাটে অনুষ্ঠিত হলেও করোনার কারণে এবার টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে বারো দলের ঢাকা প্রিমিয়ার লীগ টি টোয়েন্টিতে প্রথম দিনেই খেলা হয়েছে সবগুলো দলের প্রথম ম্যাচেই মাঠে নেমে ব্যাট রান পেয়েছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশাফুল মিরপুর শের বাংলা স্টেডিয়ামে খেলাঘরের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে সৈকত আলী ও আশাপুলের ব্যাটে দারুণ শুরু করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব সৈকত দুই ছক্কা চার বাউন্ডারিতে ২৬ বলে আটত্রিশ রান করে আউট হয় সৈকত আউটের পরই বেশি সময় খেলতে পারেননি আশাপুল দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না আশাপুলের বত্রিশ বলে ছয় বাউন্ডারিতে আটত্রিশ রান করার পর দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে করেন দলের সর্বোচ্চ আটত্রিশ রান ভালো ওপেনিং জুটির পর আর কেউ ভালোমতো ক্রিজে দাঁড়াতে পারেননি তবে শেষের দিকে এনামুল হকের পাঁচ বলে বিশ রানের ইনিংস শেখ জামালের খাতায় ভালো স্কোর যোগ করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে শেখ জামাল একশো রান করে এই বড় স্কোরের সুবাদে শেষ পর্যন্ত জয় নিয়েই ছাড়েন আশাপুলরা অন্যদিকে ডিপিএল এ রেকর্ড সাকিব ঢাকা প্রিমিয়ার লীগের রেকর্ড পারিশ্রমিকে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মহামেডানে খেলছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকা সাকিবকে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য সত্তর লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছেন মহামেডান শুধু এই মৌসুমেই নয় দুই হাজার নয় দশ মৌসুম থেকেই ঢাকার ক্লাব ক্রিকেটে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়ে আসছেন সাকিব মৌসুমে সর্বোচ্চ ৩৫ লাখ টাকায় সাকিবকে দলে নেয় মহামেডান সেই মহামেডানই এগারো বছরের ব্যবধানে সাকিবকে নিলেও সত্তর লাখ টাকায় বিষয়টি নিশ্চিত করে মতিজিলের ক্লাব মহামেডানের এক কর্মকর্তা জানান চুক্তির আগে সাকিবের শর্ত ছিল একটাই লীগের সর্বোচ্চ সম্মানই দিতে হবে তাকে মুশফিককে আবাহনী যা দিয়েছে তার চেয়ে বেশি পারিশ্রমিক দিতে হবে তার এই শর্তের পেছনে যুক্তিও আছে সাকিবকে দলে পেলে মোহামেডানের ব্রান্ডিংটাও হয়ে যাবে তাই ক্রিকেট কমিটির কেউ বিশ্বসেরা এই অলরাউন্ডারের শর্তে আপত্তি তোলেননি এদিকে বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স ব্যাটিং এবং হেরাদ স্পিন কোচ হয়ে আসছেন বাংলাদেশে গতকাল সকাল গড়িয়ে দুপুর নামার আগেই শেরে বাংলা প্রেস বক্সে গুঞ্জন বাংলাদেশের স্পিন কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন লঙ্কান ক্রিকেটের সবসময়ের সেরা বাহাতি স্পিনার রঙ্গনা হেরাত সন্ধ্যা নামার আগে আবার শোনা গেল জন লুইস বদলে ব্যাটিং কোচ হয়ে আসতে পারেন টিম বাংলাদেশের সাবেক হেড কোচ জেমি সিডন্স সত্যি কি তাই ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্স আর স্পিন প্রশিক্ষক হিসেবে কি সত্যি রঙ্গনা হেরাতকে পেতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেসিবি খোঁজ নিয়ে জানা গেল যে দুজনার নাম বলা হলো তারা বিবেচনায় আছেন তবে তারাই স্পেশালিস্ট কোচ হয়ে আসছেন বা আসবেন এমন নয় এই প্রশ্নের জবাব যার সবচেয়ে ভালো জানার কথা সেই ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান সোমবার বিকেলে শেরে বাংলায় সাংবাদিকদের সাথে কথা বলেছেন সেখানে তিনি একবারের জন্য বলেননি যে জেমি স্টিস ব্যাটিং কোচ হবেন এবং স্পিন কোচ হিসেবে রঙ্গনা হেরাতের সাথে কথাবার্তা চূড়ান্ত বরং ক্রিকেট অপারেশন কমিটির প্রধান কারোর নাম উল্লেখ না করে জানান স্পিন বোলিং কোচ তারা এশিয়ার মধ্য থেকেই আনার কথা ভাবছেন আকরাম বলেন স্পিন কোচ এশিয়া থেকে আসবে তিনজন আছেন শর্টলিস্টে তার মধ্যে শ্রীলঙ্কার একজন একজন ভারতের আর একজন পাকিস্তানের আমরা চেষ্টা করছি কথা বলতে হয়তো আমরা কয়েকদিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছতে পারব তবে তাদের কাউকে বেছে নেওয়ার আগে আকরাম ক্রিকেটারদের মতামত নেওয়ার কথা বলছেন জোর দিয়ে তার কথা আমরা দু তিন দিনের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ নেব ওদের কথাবার্তা আমাদের যে কোচিং স্টাফ আছে হেড কোচ আছে তাদের সঙ্গে আলোচনা করছি আমরাও চিন্তাভাবনা করছি এর মধ্যে আমরা কিছু শর্ট লিস্ট করেছি তার মধ্যে মনে করেন যে স্পিন কোচ আপনার এশিয়ারি আছে দুই তিনজন তার মধ্যে একজন হলো শ্রীলঙ্কান আর একজন ইন্ডিয়ান আর একজন আছে পাকিস্তানে তো আমরা চেষ্টা করছি কথা বলতে এবং হয়তোবা আমরা কয়েকদিনের মধ্যে এটার একটা কোচ আমরা নিয়ে নিব ব্যাটিং কোচ জন লুইসের মেয়াদ কি বাড়ছে নাকি নতুন কারো কথা ভাবা হচ্ছে এই প্রসঙ্গে আকরাম খান বলেন জন লুইসের ব্যাপারটা অনেকে আগ্রহ দেখাচ্ছে আবার অনেকে আগ্রহ দেখাচ্ছে না আমরা তাকে রাখবো কি রাখবো না আগে সে সিদ্ধান্ত নিতে হবে যদি আমরা না রাখি তাহলে আমাদের দু তিনজন শর্টলিস্টে আছে এর মধ্যে একজন আছেন যিনি আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন এটা মনে হয় আরো তিন চার দিন সময় লাগবে এর মধ্যেই আমরা ফাইনাল করে ফেলব ব্যাটিং কোচের শর্ট মধ্যে একজন আছেন যিনি বাংলাদেশের সঙ্গে আগেও কাজ করেছেন আকরাম খানের এই কথা থেকেই মূলত জেমি সিডেন্সের নামটা উঠে আসে এদিকে তামিম ইকবালের ব্যাটে ঝড় সহজ জয় পেল প্রাইম ব্যাংক ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তবে মাঝখানে বৃষ্টি এসে ভালোই ভুগিয়েছে বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং ক্রিকেট ক্লাব বৃষ্টি ভেজা মাঠে ব্যাট হাতে প্রাইম জ্বলে উঠলেন তামিম ইকবাল তার ব্যাটে ভর করে গাজী গ্রুপকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাগ আগে ব্যাট করতে নেমে ঝড় শুরু করেছিলেন গাজী গ্রুপের সৌম্য সরকার আর মেহেদী হাসান তিন ওভারে আসে সাতাশ রান তবে কারো ইনিংসই বড় হয়নি মেহেদি বারো বলে ১৬ আর সৌম্য ১৩ বলে ১৩ রান করে আউট হন মিডল অর্ডারে মাহমুদুল্লাহ সাত বলে পাঁচ ও আরিফুল হকের এগারো বলে রান করে অভিজ্ঞরা কিছু করতে পারেননি বৃষ্টির কারণে কর্তৃত বারো ওভারে তাদের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে একানব্বই রান দুর্দান্ত বোলিং করেছেন প্রাইম ব্যাংকের মোস্তাফিজুর রহমান ও নাইম হাসান জবাবে ব্যাটিংয়ে নেমে বাইশ বলে ছিচল্লিশ রানের ইনিংস উপহার দেন প্রাইম ব্যাংকের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার ইনিং ছিল পাঁচটি ছক্কা ছয় ওভারেই দলের স্কোর পঞ্চাশ হয়ে যায় জয়ের কাছে গিয়ে রনি বলে করে আউট হয়ে যান তামিমের সৌজন্যে বল বাকি রেখে প্রাইম ব্যাংক অনায়াসেই জিতে যায় প্রাণহীন ম্যাচে কিছুটা বিনোদনের খোরাক জোগায় তামিম ইকবালের ঝড়ো ব্যাটিং অন্যদিকে জাতীয় দলের ধারাবাহিকতায় মুশফিকের ব্যাটে আবহানির শুভ সূচনা পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে বৃষ্টি আইনে সাত উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শুভ সূচনা করল আবাহনী লিমিটেড সোমবার সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পার্টেক্স স্পোর্টিংয়ের বাহাত্তর রান তুলতেই চার উইকেট হারায় তারা আব্বাস মুসা দশ বলে সতেরো শাফিউল হায়াত এক বলে শূন্য ধিমান ঘোষ চোদ্দ বলে চার মইন খান পঁচিশ বলে বাইশ রান করেন শেষ পর্যন্ত অধিনায়ক তাসমাউল হকের চুয়ান্ন বলে অপরাজিত পঁয়ষট্টি রানে ভর করে পাঁচ উইকেটে একশো বিশ রান তোলে পার্টেক্স দশ বল খেলে সাত রান তোলেন নাহমুল হোসেন মিলন ও রানা তাইজুল ইসলাম দুটি করে উইকেট তোলেন শহীদুল ইসলাম আদায় করেন একটি উইকেট বৃষ্টির কারণে আবাহনের লক্ষ্য দাঁড়ায় দশ ওভারে সত্তর রান তিন উইকেট হারিয়ে চার বল হাতে রেখে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ধানমন্ডির দলটি সতেরো বলে উনিশ রান করেন মোহাম্মদ নাইম পাঁচ বলে দুই রান আসেন নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে চার বলে দুই রান তোলেন আফিফ হোসেন ২৬ বলে অপরাজিত আটত্রিশ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম তার সঙ্গে ক্রিজে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত করেন চার বলে ছয় রান ইমরান আলী শাহবাজ চৌহান ও নিহাদুজ্জামান একটি করে উইকেট তুলে নেন প্রিয় দর্শক যেই গুঞ্জন উঠেছে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ এবং বোলিং কোচ আটছেন জেমি সিরনস এবং রঙ্গনা হেরাত এই দুইজনকে কি আসলেই কোচ হিসাবে আনা উচিত হবে যদি আপনার পছন্দের তালিকায় অন্য কারো নাম থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে